সত্যি ভাইজানের হৃদয় যে এত বড়, সেটা অনেকে হয়তো জানতেন, কিন্তু অনেকটাই হয়তো জানতেন না। সবাই জানতেন যে তিনি দান ধ্যান করতে ভালোবাসেন। কোভিডের সময়ে তিনি এগিয়ে এসেছিলেন প্রচুর প্রচুর দান করতে, প্রাণ বাঁচিয়েছিলেন অনেকেরই। কিন্তু প্রাণ বাঁচানোটা নাকি সলমান খানের স্বভাব, এমনও অনেকেই বলে থাকেন। আজকে প্রথম জানা গেল যে প্রাণ বাঁচানোটা শুধু স্বভাব নয়, রীতিমতো অভ্যেস করে নিয়েছেন সলমান খান। অবশ্য এই ব্যাপারে কাউকে কিছু জানাতে বা প্রচার করতে একদমই নারাজ তিনি। সাপের কাণ্ডের পরে প্রথম জানা গেল যে সলমান খানের যে রেয়ার ব্লাড গ্রুপ ও নেগেটিভ, সেটার জন্যেই সলমান বহুবার ব্লাড ডোনেট করেন। ব্লাড ডোনেট করেন তিনি নিজের বাড়ি থেকেই। ব্লাড ডোনেশন ক্যাম্পের লোকেরা এসে তার বাড়ি থেকেই ব্লাড কালেক্ট করে নিয়ে যায়। তার কারণ, এই ব্যাপারটা তিনি আত্মপ্রচার করতে মোটেই চান না, এটাকে তিনি নিজের ডিউটি হিসেবে মনে করেন। তিনি খুব ঘনিষ্ঠ মহলে একবার জানিয়েছিলেন, ভগবান যদি তাকে রেয়ার ব্লাড গ্রুপ দিয়ে থাকেন, তার মানে তিনি সত্যিই রেয়ার, এবং কিছু রেয়ার মানুষকে অবশ্যই সাহায্য করে চলা উচিত। আপনারা জানেন ও নেগেটিভ ব্লাড গ্রুপের কি প্রচণ্ড ডিমান্ড। ও নেগেটিভ ব্লাড গ্রুপ সত্যি সত্যি বহু মানুষের প্রাণ বাঁচিয়ে দেয় একদম ব্রাহ্ম মুহূর্তে। সলমান খানের এই স্বভাবটা সত্যি সত্যি এতদিন অজানা ছিল। এই প্রথমবার ফ্যান ক্লাব থেকে প্রচার করা হলো সলমানের এই দাতা কর্ণ ভূমিকা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। সলমানের জন্মদিনে অবশ্যই ভাইজানকে উইশ করতে ভুলবেন না। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.